আসসালামাইকুম সবাইকে। আজকে আমার প্রিয় রিম্পা ভাবির ম্যারেজ ডে উপলক্ষে আমরা একটা সারপ্রাইজ পার্টি করেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি আফরিন ইসলাম, রোম ইটালি থেকে চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আরকোদিত রাবর্তিনোতে, আলিবাবা কাবাব রেস্টুরেন্টে। প্রায় 1.5 থেকে 2 বছর পরে আমাদের বোনদের সবার আজকে দেখা হবে। অবশ্য আজকে হচ্ছে রিম্পা ভাবি আমাদের সবাইকে ইনভাইট করছে এখানে, আর কয়েকদিন আগে হচ্ছে রিম্পা ভাবির ম্যারেজ ডে চলে গেছে। তো আমরা সবাই মিলে চিন্তা করলাম আজকে তাকে আমরা সবাই মিলে একসাথে সারপ্রাইজ করব। তো যাই হোক ভিউয়ার্স, আমরা এখন হচ্ছে লার্গো প্রেনেস্তিনায় আছি, 409 নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এই জাকানাকা ড্রেস পরে আসছো তুমি? আমার দেখে শুনে কাল একটা মাইক দিমু না, তুমি মান না। আমি আচ্ছা এমনি দিতে পারি না একটা গিফট। তুমি কেন গিফট আছো আমার? সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকে গেছি। তো রেস্টুরেন্টের ভিতরে এত সুন্দর করে ডেকোরেশন করা, একেবারে টার্কিশ রেস্টুরেন্ট যেই টাইপের, ঠিক ওই রকম ওদের রেস্টুরেন্টটা ঠিক ওদের মতো করেই তৈরি করছে। তো এত সুন্দর সব মানে ডেকোরেশন, এবং তার সাথে সাথে খাবারগুলো খুবই ইয়াম্মি। আর তার সাথে সাথে গোশগুলোকে একেবারে এই যে কাঁচা সব রেডি করা থাকে, আপনি যেই রকম খেতে চান ঠিক সেইভাবেই ওরা রান্না করে দেয়। আর অনেক মজার মজার দোলচে আছে, অর্থাৎ মিষ্টি আইটেমগুলোও আছে। তো এগুলো টার্কিশ আইটেম, খুবই খুবই মজা। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থের জন্য আবারও আমি বলছি, এটা হচ্ছে আরকোদিত রাবর্তিনোতে। এটার ডিরেকশন হচ্ছে আরকোদিত রাবর্তিনোর লাস্ট ফেরমাতা, 409-এর লাস্ট ফেরমাতায় আপনাদের নামতে হবে। তারপরে হচ্ছে উমাইয়া একটা সুশি রেস্টুরেন্ট আছে, তার পাশেই আর কি এই রেস্টুরেন্টটা। আগে যে আলিবাবা রেস্টুরেন্ট ছিল তার পেছনের সাইডেই এটা নতুন করছে আর কি। তারপরও এটা মোটামুটি মনে হয় কয়েক বছর হয়েছে আর কি। তো আমার জানা মতে রোম সিটিতে টার্কিশ রেস্টুরেন্ট আর আছে কিনা আমি জানি না অবশ্য। আর এইটার যখনই আমি খোঁজ পাই তারপরের থেকে আমি সবসময় এখানে টার্কিশ ফুডগুলো খাবারের জন্য আসি। আমি লন্ডনে হচ্ছে টার্কিশ রেস্টুরেন্টে অনেকবারই খেয়েছি, অনেক ভালো লাগছে খাবারগুলো। তো এখন আমি অনেক হ্যাপি যেহেতু আমাদের রোমেও এই টাইপের রেস্টুরেন্টের খোঁজ পাইছি। তো যাই হোক ভিউয়ার্স, আপনারাও এখানে চলে আসতে পারেন। আর এই যে দেখতে পারতেছেন টার্কিশ বিভিন্ন দোলচে খাবারগুলো, অর্থাৎ মিষ্টি খাবারগুলো, খুবই খুবই মজা এই খাবারগুলো। আমার অনেক বছর হয়েছে গো ভাবি, এক বছর যুগ পার হয়ে গেছে অলরেডি। তো ভিউয়ার্স, আমার মনে হয় যে আপনাদেরও আমাদের মতো অনেক ভালো লাগতেছে আজকের ভিডিওটা। আর তার কারণ হচ্ছে ভেতরের ডেকোরেশনটাও অনেক বেশি সুন্দর, আর বাইরে তখন কেবল সন্ধ্যা হয়েছে, আকাশটা তখনও অনেক পরিষ্কার, একেবারে স্বচ্ছ নীল একদম। আর বাইরে হালকা হালকা ঠান্ডা বাতাস ছিল, ওয়েদারটা একেবারে খুব সুন্দর একটা ওয়েদার ছিল। তো যাই হোক, আমাদের জন্য একটু ঝাল করে কাবাবের অর্ডার দেওয়া হয়েছে, আর বাচ্চাদের জন্য হচ্ছে ঝাল কম দিয়ে তারপরে কাবাবের অর্ডার করা হয়েছে। আয়সা মনিতে ফার্স্টে খাবে না, তারপরে ওর ভালোই লাগছে, ও খাওয়া শুরু করছে। খাইতেছে নিজের খাইতেছে
এইটা বাথরুম, ওয়াও এত সুন্দর বাথরুম, ওয়াও একটু ভিডিও করে নি কি সুন্দর। না এটা তো বসার জায়গা, একটু রিল্যাক্স করার জায়গা, এটা রিল্যাক্স করার জায়গা। বাথরুমের গন্ধ আসতেছে কিন্তু এত সুন্দর সাজানো হয়েছে। এই যে হচ্ছে একটা কিউট একটা সোনামণি, আমাদের নেপালিয়ানার বেবি, ছোট বেবি, অনেক 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 কিউট, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আমাদের একের পর এক স্টেপ বাই স্টেপ ছবি তোলার ফটো সেশন চলছে, তো চলছেই, আমরা একসাথে হইলে আসলে এই কাজ করতেই থাকি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই মিলে এখন বের হয়েছি সবাইকে। আজকে আমার প্রিয় রিম্পা ভাবির ম্যারেজ ডে উপলক্ষে আমরা একটা সারপ্রাইজ পার্টি করেছি, ভাবি অনেক খুশি হয়েছে, আমি অনেক সারপ্রাইজ। সবাই আমার প্রিয় ভাবিটার জন্য দোয়া করবা। আর ভাবির দুটো সুন্দর ফুটফুটে বাচ্চা আছে, ছেলে বাচ্চা, আমরা চাই ভাবি আরেকটা মেয়ে বাচ্চা হোক, সবাই তাই। হ্যাপি ম্যারেজ ডে ভাবি, থ্যাঙ্ক ইউ, লাভ ইউ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের পিওরিম ভাবি ম্যারেজ ডে, সে আমাদেরকে দারুণ কাবাবের একটা পার্টি দিয়েছে, আমরা অনেক মজা করছি, অনেক মজা করলাম, অনেক ভালো লাগছে ভাবি। আসসালামু আলাইকুম, আজকে আমরা সবাই আসছি রিম্পা ভাবিকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, রিম্পা ভাবি ম্যারেজ ডে উপলক্ষে। তো রিম্পা ভাবিকে অনেক বেশি ধন্যবাদ, উনি আসছে কষ্ট করে আর আমাদেরকেও ইনভাইট করছে, কাবাবের কাবাব খাওয়াইছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করছি সবাই। ইনশাআল্লাহ নেক্সট, ইনশাআল্লাহ আল্লাহ যেন আরো বেশি বেশি খাওয়ার তৌফিক দান করে, আর নতুন নতুন আর ইনশাআল্লাহ আমরাও খাওয়াবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই ধন্যবাদ ভাইকে, তবে কেমন শুরু, সামনে সোমবারে আরেকটা ইনশাআল্লাহ, তোমাদের সবাইকে থ্যাঙ্কস, থ্যাঙ্কস, থ্যাঙ্ক ইউ মিতাপুকেও আমাদের এইভাবে সুন্দর করে ভিডিও করে সবার কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আমাদের মিতাপুর চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশে সবাই মিতাপুর পাশে থাকবেন। আর মিতাপু আমাদেরকে কিন্তু ট্রিট দিতে হবে, আমার নাম মিতা, কেউ জানেন আফরিন ইসলাম, আপু আমাদেরকে একটা সুন্দর ট্রিট দিবে না, অবশ্যই অবশ্যই, একটা পার্টি হবে, ইয়াহু। অনেক অনেক মজা করলাম আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা সন্ধ্যা আমরা একসাথে সময় কাটালাম। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যেন আবার চলে আসবেন নতুন নতুন সব ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।